তোমার আমি এখানে আসার সময় ছিল 6-10, 6-10, আর এখন আসার পরে এখন অনেকটাই কমেছে। যদি আসে তো তুমি দেখাই আসতে পারে, আসতে পারো তো, মানে আর্মি রেলির জন্য একদম পারফেক্ট জায়গা। পারফেক্ট। আর ক্লাস ক্লাস তো ভালো। আর থাকা জায়গাটা কেমন আছে? থাকা তো থাকা মাস্ট। আচ্ছা, তোমার রুমে কতজন থাকো? তিনজন। তিনজন মানে পার্সোনাল 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 বেড? একটা বেড? না না, পার্সোনাল বেড। আচ্ছা, যদি আসতে চাই তো আসতে আসতে পারে। তো বন্ধুরা, আমাদের এই মুহূর্তে 1600 মিটার ট্রায়াল কমপ্লিট হয়েছে। তো আমাদের যাদের রেলি আছে তাদেরকে আবার জিজ্ঞেস করে নেওয়া যাক, তাদের টাইমিংটা কেমন হয়েছে। তুমি এসে যাও একবার। আচ্ছা রোহিত, এক সেকেন্ড। আচ্ছা ভাই, তোমার 1600 মিটার টাইম কত হয়েছে আজকে? টাইমিং 5:05। আচ্ছা 5:05। আচ্ছা রোহিত কে আছে? রোহিত ভাই, তোমার কত টাইম লেগেছে আজকে? 5:10। 5:10 কোন জায়গায় রেলি হয়েছে তোমার? শিলিগুড়ি। আর শিলিগুড়ি আর। আচ্ছা বলো, রানিং করে এখানে কেমন কি লাগে তোমার? রানিং করে অনেক কমফোর্টেবল হয়েছে, আশা করছি পাস করে যাবো। আগের চেয়ে রানিং ভালো হয়েছে কিনা? যদি একাডেমি থেকে আসতে চায় তো তুমি তাকে কি মেসেজ দিতে চাও? তাহলে অবশ্যই আসতে পারে, যেহেতু বেস্ট ফিজিক্যালের জন্য এবং ক্লাসের জন্য। আকাশ, তাই তো? আর এখানে থাকা খাওয়া কিরকম আছে? থাকা খাওয়া ভালো আছে। তোমার রেলিটা কবে আছে? আমার ডিসেম্বরের 2 তারিখ। কি মনে হচ্ছে, রানিং কোয়ালিফাই করতে পারবে? হ্যাঁ, কোয়ালিফাই করবো। এক্সেলেন্ট এক্সেলেন্ট না পারলেও চেষ্টা করবো। ব্যাস, আবার তো আমি আবার প্রত্যেকের সাথে পরিচয় করে দিচ্ছি, কারণ আজকে আমাদের ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা নিজেরাও দেখছো, এবার সবাইকে দেখাও কিভাবে গ্রুপ রানিং হচ্ছে। গ্রুপ রানিং করলে অটোমেটিকলি তোমরা তোমাদের যাদের রান মনে হচ্ছে কি না খুব কমজোর আছে তাদের রান অবশ্যই ঠিক হয়ে যাবে। আচ্ছা শচীন, আচ্ছা তোমার রানিংটা বলো, কত টাইম হয়েছে আজকে? 5 লাগলো। 5 লাগলো। এর আগে কত লাগে তোমার? এর আগে যখন নতুন আসি, হ্যাঁ, তখন 5:50। 5:50। তো একটা কথা বলো, এখানে আসার পর কি রানিংটা ঠিকঠাক হয়েছে না হয়েছে? ঠিকঠাক হয়েছে তো? যদি কেউ আসতে চায় তোমাদের কোচবিহার থেকে? অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। আচ্ছা, রান রেলিটা কবে আছে তোমার? রেলি আমার 30 তারিখ। 30 তারিখ আছে। আচ্ছা, তো তোমাকে বেস্ট অফ লাক। তো কি মনে হচ্ছে, এক্সেলেন্ট নিয়ে আসতে পারবে আমাদের জন্য? চেষ্টা করবো। বেশ, সবাস। আচ্ছা আর কে আছে? আচ্ছা তুমি এটা বলো, তুমি তো ডাব্লিউবির জন্য এসেছিলে। আচ্ছা ভাই বলো, রানিং কেমন হচ্ছে? খুব ভালো। খুব ভালো তো, রানিং করে জাস্ট থেমেছে আর ইয়ে করেছি। আচ্ছা, যদি পুলিশের জন্য যদি আসতে চাই তাকে তুমি কি বলবে? নির্দিতে আসতে পারে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো? সত্যি বলছো? মন থেকে? মন থেকে। আচ্ছা, আমাদের রোহিত কই? এই একবার হাত তালি দে। হাত তালি, হাত তালি। আচ্ছা, বাড়ি কোন জায়গায় স্যার? পুরনদিনপুর। পুরনদিনপুর। আচ্ছা তুমি এবার বলো, টাইমিং কত হয়ে যায় গে? টাইমিং স্যার 4:49। 4:49। হাত তালি দাও, কারণ আমাদের কত কত রাউন্ড 1600 মিটার হয়? 5 রাউন্ড। 5 রাউন্ডে কত মিনিট করছে? 4:49। তো জোরদার হাততালি দাও ভাইয়ের জন্য। আচ্ছা তো কি মনে হচ্ছে, এক্সেলেন্ট নিয়ে আসবে তো তুমি? আচ্ছা, এই এক্সেলেন্ট নিয়ে আসতে পারবে? তো আচ্ছা তুমি বলো, যদি কেউ মেদিনীপুর থেকে আসতে চায় তাকে কি বলবে তুমি? স্যার আসতে পারে, রানিং খুবই ভালো এখানে। ভালো তো? প্রথম আমার টাইম লাগতো 5:15-20, এমন 20 গেছে স্যারের জন্য আজ। আর গ্রুপ রানিংটা? গ্রুপ রানিং স্যার দারুণ হয় এখানে, যে আসতে পারবে একদম নিশ্চয়ই। গ্রুপ রানিং হবে, রানিং ভালো হবে স্যার, 1 মাস হোক 2 মাসের মধ্যে তার রানিং বেস্ট হবে। বেস্ট হবে, তাই তো? মানে যদি কেউ ঠিকঠাক আমাদের গাইডলাইন মেনে চলে তাহলে? না নিশ্চয়ই স্যার রান হয়। 100, হ্যাঁ 100 হবে স্যার। সবাস। আর কে আছে আমাদের? হ্যারল্ড। আচ্ছা আচ্ছা ভাই, এসো। তোমার বাড়ি কোন জায়গায়? কোচবিহার। কোচবিহার। আচ্ছা তোমার রেলি কবে আছে? 30 তারিখ। 30 তারিখ। আচ্ছা তুমি বলো, তোমার টাইমিং কি রকম হয়ে যায় আজকে? 5:03 লেগে যাবে। 5:03 লেগেছে। এর আগে টাইমিং কত লাগতো? এর আগে 5:50। 5:50। 40। তুমি কি বলতে চাও যদি আসতে চাই ভাই? হ্যাঁ অবশ্যই আসতে পারে এখানে। আসতে পারে, তাই তো? কোনো সমস্যা নেই তো? বেশ। আচ্ছা আর কি ছিল আজকে আমাদের রেলির মধ্যে? যা রেলি আছে টেকনিক্যাল গোমাল গোমাল এদিকে এদিকে। আচ্ছা গোপাল, আই টাইমিং কত হয়েছে তোমার? 5:04। 5:04। এই ভাইজন হাততালি দাও ভাই, এর আগে টাইমিং কত ছিল তোমার? আমি এখানে আসার সময় ছিল 6:10। 6:10। আর এখন আসার পরে? এখন অনেকটাই কমেছে। যদি আসে তো তুমি দেখাই আসতে পারে, আসতে পারো তো, মানে আর্মি রেলির জন্য একদম পারফেক্ট জায়গা। পারফেক্ট। আর ক্লাস? ক্লাস তো ভালো। আর থাকা জায়গাটা কেমন আছে? থাকা তো থাকা মাস্ট। আচ্ছা, তোমার রুমে কতজন থাকো? তিনজন। তিনজন মানে পার্সোনাল 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 বেড? একটা বেড? না না, পার্সোনাল বেড। আচ্ছা, যদি আসতে চাই তো আসতে আসতে পারে। তুমি একটা কথাই বলতে চাই, ভাইদের রেলি আছে কিছুদিন পর এবং যাদের আপকামিং রেলি 2023 মার্চ মাস, তাই তো? মার্চ মাসের নোটিফিকেশন হয়তো জানুয়ারিতে নোটিফিকেশন দিয়ে দিতে পারে, কারণ এয়ারপোর্টসের রেলি চালু হয়ে গেছে। তো একটা কথাই আমরা বলতে চাই কি, এই সময়টা যারা ভাবছো কি না বাড়িতে থাকছি পরে যাবো, তো এরকম করলে কিন্তু রান কোয়ালিফাই করা সম্ভব না। যদি তুমি 100 ছেলের সাথে রানিং করো আর বাড়িতে তুমি 5 জন 10 জন 12 জনের সাথে রানিং করছো, তো রানিংটা অটোমেটিকলি তোমার খুব ভালো হয়ে যাবে। মানে তুমি যদি মনে করছো কি তোমার রানিংটা খুব একটা কমজোর, লাস্ট রাউন্ডে তুমি টানতে পারছো না বা ফার্স্ট রাউন্ডে ভিড়ের মধ্যে ভয় পাও, তো এই ভয়টা পুরোপুরি সম্পূর্ণ কেটে যাবে ড্রিম পুজ একাডেমিতে আসার পর। তো ঠিক আছে, আমাদের ভিডিও দেখতে থাকো এবং যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হচ্ছে পর ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।